ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। প্রজাতন্ত্র দিবসের আগের আটোশাটো নিরাপত্তার ছবি রেড রোড জুড়ে। এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানেই 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন কিন্তু পতাকা উত্তোলন করা হবে। রীতিমতো জায়গাটা কিন্তু রেডি করা হয়েছে এবং এই মুহূর্তে কলকাতা আর্ম পুলিশের যারা অফিসিয়ালস রয়েছেন, যারা কর্মী রয়েছেন, তারা কিন্তু এই যে ফ্ল্যাগের যে স্ট্যান্ড যেখানে পতাকা উত্তোলন করা হবে সেই জায়গাটাকে কর্ডন করে রেখেছেন এবং তার পাশাপাশি রিজার্ভ ফোর্সের যারা অফিসিয়ালস তারাও কিন্তু এখানে কর্তব্যরত অবস্থায় রয়েছেন যাতে বহিরাগত কেউ এখানে এই মুহূর্তে না ঢুকতে পারে। বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে যাতে সমস্ত নজরদারি বা সার্ভিলেন্স চালানো যায়। লালবাজার সূত্রে খবর, এই প্রজাতন্ত্র দিবসের জন্য মোট 4000 পুলিশ কর্মী কালকে কিন্তু ডেপ্লয়েড থাকবেন। 10টা ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। এই ধরনের ওয়াচ টাওয়ারের উপর থেকে কর্তব্যরত অবস্থায় পুলিশ আধিকারিকরা নজরদারি চালাবেন যাতে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি হলে সেটা মোকাবিলা করা যায়। কলকাতা পুলিশের বোম স্কোয়াডের যারা অফিসিয়ালস তারাও কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন। এই যে ফ্ল্যাগ স্ট্যান্ড যেখানে পতাকা উত্তোলন হবে তার ঠিক উল্টো দিকে এই ধরনের ভিডিও ওয়াল তৈরি করা হয়েছে। এখানে বিভিন্ন জিনিসের প্রদর্শনী হবে, ডিসপ্লে হবে এবং তার পাশাপাশি আরেকটি ওয়াচ টাওয়ার আমাদের চোখে পড়ছে যেখানে বাইরে রীতিমতো একটা ঘড়ি লাগানো হয়েছে এবং আটোশাটো নিরাপত্তার ছবি কিন্তু রেড রোড জুড়ে। রেড রোড সংলগ্ন যে সমস্ত রাস্তাগুলো রয়েছে যেমন জওহরলাল নেহরু রোড, ডাফরিন রোড, কিংসওয়ে, মেয়ো রোড, এই সমস্ত রাস্তাতেও কিন্তু প্রজাতন্ত্র দিবসের দিন যান চলাচল নিয়ন্ত্রণ হবে এমনটাই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। মোট 10টা ওয়াচ টাওয়ারের পাশাপাশি 4000 পুলিশ কর্মী রেড রোডের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবেন, অপ্রীতিকর কোনো পরিস্থিতি হলে যাতে মোকাবিলা করা যায় ঠিক সেই কারণেই বাহিনীর এই সদস্যরা থাকবেন। শহরের যে ভাইটাল ইনস্টলেশন যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, মিলেনিয়াম পার্ক, এই সমস্ত জায়গাতেও কিন্তু পুলিশের নজরদারি থাকবে। ক্যামেরায় সন্দীপন গুপ্তের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।